বলো। বাসা যেহেতু যাবাই, তাহলে বিয়ে কেন করলা? হ্যাঁ, এটাই তো আমার কথা, বিয়ে করছি, তোমাকে রেখে গেলাম, যদি আবার অন্য কারো হয়ে যাও, এই জন্য তো বিয়ে করে রাখে চলে আসলাম। এখন যদি অন্য কারো হয়? না, তবুও তো একসময় আমি মানুষকে বলতে পারবো যে না, তাকে আমি বিয়ে করছি না, আমার যেটা স্বপ্ন, আমার যেটা জিদ, সেটা আমি পূরণ করেই আমি গেছি। এখন ভাগ্য একটা, সেটা সে যদি আমার ভাত না খায়, সে যদি না থাকতে পারে, সেটা তার ভাগ্য। এই এই ভেবেই আমি তোমাকে আমি রেখে এসেছি। এখন যদি তুমি তাই মনে করো তাহলে তাই। তার মানে তুমি আমাকে অনেক বিশ্বাস করো, তাই না? বিশ্বাস করি দেখি তো তোমাকে বিয়ে করে আমার জায়গাটা সব ঠিক রাখছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি, তুমি কি আমার সবকিছু ঠিক রাখছো কিনা এটা বলো আগে। আমি তোমার সবকিছুই ঠিক রাখছি, বেঠিকে কিছুই নাই, হঠাৎ করে কথাটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অবশ্যই জিজ্ঞাসা করব, কারণ তুমি একটা কথা বললা না, এখন যদি আমি চলে যাই। না, এটাই বলছি, যেহেতু তুমি 3 বছর পর আসবা। এখন একটা কথা বলি, বলো। তোমাকে নিয়ে যে আমার 62টা হয়েছিল, এটা কি তোমার মনে আছে? একটা কথা, কি কথা? আছে, বাসরের কথা তোমার মনে নাই? আছে। তুমি আছে? লজ্জা তাহলে লাগে তুমি বলো না কেন। তাই বলতে পারতেছি না। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, লজ্জা যদি লেগে থাকে তাহলে না বলাটাই ভালো। এখন কি করব, লজ্জা যখন থাকবে তাহলে থাকতেই পারে, স্বাভাবিক। হ্যালো, হ্যাঁ, কি করতেছো? কি করবো, এই যে বসে আছি কাজ শেষ করে। তুমি কি করো? কি আর করবো, ঘুম আসে না তাই ফোন দিলাম তোমার। ঘুম আসে না মানে? তুমি তো একদম ব্যবহার ঘুম ঘুমাতে পারো, আর আজকে বলতেছো ঘুম আসতেছে না মানে? কি করবো, তুমি প্রবাসে থাকো, একলা একলা ঘুম হয়? না, এর আগে কেমনে ঘুমাইছিল, আমি ছিলাম দেখি, ঘুমাইছো? তুমি যে কি বলো, তুমি কি কিছুই বুঝো না? আমি তো কিছু না বোঝার জন্য তো তোমাকে বারবার প্রশ্ন করতেছি। তুমি আগে অনেক ঘুমাং ঘুমাইছো, আজকে ঘুম ধরতেছে না, তার মানে আজকে বিষয়টা কেমন যেন একটু উল্টা রকম লাগলো না? আসলে আমার না ভাল লাগতেছে না, এই কারণে ঘুম আসতেছে না। তাই কেন ঘুম আসতেছে না বলো তো? কিভাবে বলবো আমি তোমারে কেন ঘুম আসতেছে না, তুমি যে বুঝো না। আমি একটু বলো না, কিভাবে কেন ঘুম আসতেছে? আচ্ছা বললে তোমার সমস্যাটা কোথায় বলো, তুমি অন্য কারোর সাথে কথা বলতেছো না আমার সাথে কথা বলতেছো, তাই তোমাকে বলতে শরম লাগতেছে? সে যে বিয়ে করে বাড়িতে রাখে চলে গেলা, আর তো কোনো খবরই নেই, কবে কি দেশে আসবা তাও জানি না আমি। তোমার সাথে তো আমার কন্টিনিউ কথা হচ্ছে, কিন্তু তুমি তো আমাকে একটাবারও যাওয়ার কথা বললা না, আজকে হঠাৎ করে তুমি যাওয়ার কথা বলতেছো মানে? দরকার আছে তাই বলছি, এতদিন দরকার ছিল না আমার সাথে? সব সময় তো আর মানায় নেওয়া যায় না, মাঝে মাঝে কি বলবো, তুমি তো প্রবাসে থাকো, এই কারণে কিছু বলতে পারি না, কারণ বললে তো তুমি আসতে পারবা না। তাই? আচ্ছা, তোমাকে আজকে এত খুশি খুশি লাগতেছে কেন? আমি তো সব সময় খুশি থাকি, হয়তো আজকে তোমার চোখে পড়ে গেছে, এতদিন পরে নাই। তাই? আমার চোখে তো সবসময় পরে খুশি খুশি থাকো না, কিন্তু আজকে হঠাৎ দেখতেছি তুমি অনেক খুশি খুশি আছো, কি হয়েছে বলো তো? না, কিছু হয় নাই, সব সময় কি আর খারাপ মুডে থাকা যায়, মাঝে মাঝে একটু খুশিও থাকতে হয়। ও তাই? না ঠিকই আছে, সবসময় তোর কষ্ট নিয়ে থাকাটা তো ঠিক না, কিন্তু আজকে আমার অনেক কষ্ট লাগতেছে তোমার খুশিটা দেখে। তাহলে আর খুশি থাকবো না, সমস্যা কি, যেহেতু তোমার কষ্ট হইতেছে। না, আমার কষ্ট দেখে তুমি খুশি থাকবো না, এটা কেমন কথা? কিন্তু আমার একটা খুশি মানে কষ্টটা কোথায় লাগতেছে সেটা তুমি শুনবা না? বলো। আমার কষ্টটা হলো তুমি আমার পাশে নেই, তোমাকে আমি কাছে পাইতেছি না, এটাই আমার কষ্ট জানো। কি করব আর, কপালে আমার এরকম একটা কিছু মানে হইতেছে, আমি বুঝতেছি না কবে আবার দুজন এক জায়গায় হব বলো তো? তুমি চাইলে তো হওয়া যায়, কিন্তু তুমি তো চেষ্টা করো না। কি বলছো, আমি চেষ্টা করি না? আমি তো চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমাকে আমার চাকরি ছাড়তেছে না, আমি কেমনে কি করি বলো? মালিককে বুঝাইলেই পারো যে আমি বিয়ে করে আসছি নতুন, কিছুদিন ছুটি দিলে তো হয়, তাও কি দিবে না মালিককে? হ্যাঁ দিবে, কিন্তু 3টা বছর না যাওয়া পর্যন্ত তো মালিককে কোনো ছুটি দিবে না, তাহলে কি করবে?
3 বছর, হ্যাঁ এক সপ্তাহে মনে হইতেছে যাইয়া 7 বছর। ও তাই, আমি জানি বয়স কম তো, বিয়ে করে নিয়ে বাসায় রেখে চলে আসছে প্রবাসে, একটু অশান্তির মধ্যে থাকাটাই স্বাভাবিক। তার প্রবাসে যেহেতু যাবাই, তাহলে বিয়ে কেন করলাম? হ্যাঁ এটাই তো আমার কথা, বিয়ে করছি তোমাকে রেখে গেলাম, যদি আবার অন্য কারো হয়ে যাও, এই জন্য তো বিয়ে করে রেখে চলে আসলাম। এখন যদি অন্য কারো হই? না তবুও তো একসময় আমি মানুষকে বলতে পারবো যে না তাকে আমি বিয়ে করছিলাম, আমার যেটা স্বপ্ন, আমার যেটা জিদ, সেটা আমি পূরণ করেই আমি গেছি। এখন ভাগ্য একটা, সেটা সে যদি আমার ভাত না খায়, সে যদি না থাকতে পারে, সেটা তার ভাগ্য। এই এই ভেবেই আমি তোমাকে আমি রেখে এসেছি। এখন যদি তুমি তাই মনে করো তাহলে তাই। আর মানে তুমি আমাকে অনেক বিশ্বাস করো, তাই না? বিশ্বাস করি দেখি তো তোমাকে বিয়ে করে আমার জায়গাটা সব ঠিক রাখছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি, তুমি কি আমার সবকিছু ঠিক রাখছো কিনা এটা বলো আগে। আমি তোমার সবকিছুই ঠিক রাখছি, বেঠিকের কিছুই নাই, হঠাৎ করে কথাটা জিজ্ঞেস করলা। হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করব, কারণ তুমি একটা কথা বললা না, এখন যদি আমি চলে যাই। না এটাই বলছি, যেহেতু তুমি 3 বছর পর আসবা। এখন একটা কথা বলি, বলো। তোমাকে নিয়ে যে আমার 62টা হয়েছিল, এটা কি তোমার মনে আছে? একটা কথা, কি কথা? বাসরের কথা তোমার মনে নাই? আছে। আছে? তাহলে তুমি বলে না কেন? লজ্জা লাগে তাই বলতে পারতেছি না। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, লজ্জা যদি লেগে থাকে তাহলে না বলাটাই ভালো। এখন কি করব, লজ্জা যখন থাকবে তাহলে থাকতেই পারে, স্বাভাবিক। এখন বিষয়টা হলো, আমার কিন্তু মনে হয় এটা জানো, যে তুমি পাশে থাকলে আমার একটু ভালো লাগতো, ভালো থাকতাম, আর এখন তুমি নাই, আমি প্রবাসে, এই জন্য অনেক টেনশন, অনেক চিন্তা ভাবনা নিয়ে থাকি, রাত কাটে খুব কষ্টে আর দিন কাটে খুবই অশান্তির মধ্যে দিয়ে, কি করব বলো। আসলে একটা কথা কি, তুমি বিয়ে করে 2টা দিনও বাড়িতে থাকতে পারলা না, এটা নিয়ে অনেক কষ্ট হয়। আমারও তো ইচ্ছে ছিল যে আমার বিয়ে হয়েছে, আমার স্বামীর সাথে আমি মনে দৃঢ় কথা বলবো, একসাথে থাকবো, কিছুদিন তো থাকা যেত, কিন্তু তা হলো না, মনের কথা মনেই রয়ে গেল, কিছু বলতে পারলাম না। ও তাই, আচ্ছা এখন যদি এইরকম একটা কিছু আমাদের ভিতরে হয়ে যায়, যে তোমাকে আমি পেলাম না, তুমি আমাকে পেলে না, তাহলে কেমন হবে বলো তো? কেমন হবে তুমি বুঝো। তার মানে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? না তাহলে তা কেন যাব, আমি তো ভাবতেছি তুমি আমাকে ছেড়ে হয়তো অন্য কোথাও চলে যাবা, এটাই তো ভাবতেছি, তাই না? তাহলে যদি অন্য কোনো জায়গায় চলিয়ে যাই, তাহলে এই যে প্রবাসী যে আরো তো অনেক বউ আছে, তারা কিভাবে থাকে? আমি যদি না পারি তা হয়? হ্যাঁ আমি তো এটাই চাইতেছিলাম, যে তুমি আমাকে ছেড়ে যাবে না, দেখি তো আমার এই বিশ্বাসটুকু তুমি রাখছো, আর তোমার প্রতি কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবো, কেমন? খেয়াল রাখার মানুষটাই কাছে নাই, তাহলে কিভাবে খেয়াল রাখি? কেন, এটা কেমন ধরনের কথা, যে তুমি একটু ধৈর্য ধরে একটু থাকবা, আর আমার আমার লক্ষ্মী সোনা মানিকের মতো তুমি আমার সংসারটা একটু আগলায় রাখবা, দেখবা আমি সময় মতো তোমার কাছে চলে আসব। কথা দিয়ে যদি সিরিয়াল ভিজন যাইতো, তাহলে পানি ব্যবহার করতো না কেউ। এটা কি বলছো তুমি, তুমি কথা দিয়ে খুব ই করতেছো, তাহলে কাছে আসার দরকার কি? না না আমি তো দূরে একা থাকতে পারবো না, আমি তো সামনে মাসে আসতেছি, এটা তোমাকে সারপ্রাইজ দিলাম, কি খুশি? খুশি তো খুশি হব না? সামনের মাস 30 দিন, না আর মাত্র কয়েকদিন গেছে, এই আর ধরতে গেলে 15 দিনের মধ্যে আছে, তারপরে তো আমি চলে যাচ্ছি। আর 15 দিন একটু খুব খুব আনন্দে থাকো, কেমন? 15 দিন পর যখন যাব না, আরো বেশি আনন্দ পাবো, কি হলো? আচ্ছা আচ্ছা কি একটু বলো ভালো করে, কি বলবা? কি বলবো, তুমি যে কথা শুনাইলে এখন তো কথাই বাইর হচ্ছে না মুখ থেকে। তাহলে কি মনে হয় খাওয়া দাওয়া কি শেষ করবো নাকি, কি হলো বলো? কি বলবো, তোমার কি খাওয়া দাওয়া বন্ধ করবো নাকি এখন?
তাই তো মনে হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে সারাক্ষণ তোমার পথে বসে থাকি। ও আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া বন্ধ করে থাকবা, শরীরে কষ্ট দিবা, আমি যখন যাব তখন কষ্ট ভোগ করে আমাকে দেখাবা, আমি অশান্তিতে জ্বলবো, তোমার এটাই ভালো হবে? না সেটা ভালো হবে না, তাহলে তুমি কেন শরীরকে কষ্ট দিবা? তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা আর শরীরের প্রতি একটু যত্ন নিবা, একটু শক্তিশালী হবা, কারণ প্রবাস থেকে যাচ্ছি, বোঝো না? আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক মতন করবো, তুমিও খাওয়া দাওয়া ঠিক মতন করো। আচ্ছা ঠিক আছে, এখন একটু সুন্দর করে খাওয়া দাওয়া করে ঘুম দিবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ।